নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা কি ভাববেন জানি না, হয়তো ভাববেন যে গরমের চোটে পপি পুকুরে নেমে বসে আছে। মোটেও না, আমি এখন পুকুরে নেমেছি শিববেল গুড়োবো বলে। ওই যে আমাদের গাছে পাকা শিববেল হয়ে আছে, আমার একটা ভাই গাছে উঠবে, ও গাছ থেকে বেল পারলে পুকুরে পড়বে, তো আমি পুকুর থেকে গুড়োবো। ওই দেখুন ভাই গাছে উঠছে। বেল কিন্তু পেকে গেছে, বেলের বোড়াটা খুব শক্ত। এবার হচ্ছে বেলটা খোঁজার পালা। পাকা বেল, দারুণ গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, এর আগে অনেক আইসক্রিম বানিয়েছি, সবই আপনাদের পছন্দ হয়েছে, তো আজকেও আমি তিন ধরনের দারুণ স্বাদের আইসক্রিম বানাবো। এই যে পাকা বেল আছে, বেলের আইসক্রিম বানাবো, কাঁচা আমের আইসক্রিম বানাবো, আর চিড়ের আইসক্রিম বানাবো। তো এই তিন রকম আইসক্রিম ছোটোবেলায় আমি প্রচুর খেয়েছি, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আপনারাও নিশ্চয়ই এই তিন রকম আইসক্রিম প্রচুর খেয়েছেন ছোটো থেকে, এখনও পাওয়া যায়। তো আজকে আমি বাড়িতে বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে গাছে কাঁচা আম ঝুলছে, তো কাঁচা আমও পেরে নেব, দুটো নিলে হয়ে যাবে। বেলটাই পড়ে গেল আম পাড়তে গিয়ে। পাকা বেল পাড়া হয়ে গেল, আমও পাড়া হয়ে গেল, চিড়ে বাড়িতে রাখা আছে। এবার স্নান টান করে রান্নাঘরে গিয়ে আইসক্রিম বানাবো। এটা কি রে? তমুজ, এটা কি ভালো করে বল, তুই একটু ভালো করে ভাব। বেল বেল খাবি তো না? তোর মাথায় ভাঙবো, দুবো 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 তোর মাথায় ভাঙবো। হ্যালো ওরা দু, দেখো তোমার গাছে নাম সেই যে পারলাম সকালবেলা, এই যে আচ্ছা তাই চিন্তা পাচ্ছ তো? ও দিদি দিদি, দাদুর গাছে নাম নাকি সব চোরে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দাদু বুঝতেই পারেনি কখন চুরি করে নিয়ে পালিয়ে এসেছি। আমি আমের গাগুলো একটু ফুটো ফুটো করে নেব, তাহলে আম পোড়াতে সুবিধা হবে আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে। আম পোড়া করে আইসক্রিম বানাবো, আগুনের বসিয়ে দেবো। না বাবা, হাতে ছ্যাঁকা লেগে যাবে। ও পাপি, আমি আমগুলো বসিয়ে দেবো, এদিকে নেই, এদিকে আছে ছেলে আমার। পপি, এবার আমি বেলেটটা রেডি করি। হ্যাঁ, বেলটা ফাটাই। দাদু দাদুকে সামনে রেখে ফাটাও, ঠিক আছে? আর দাদুকে কিন্তু একদম খোলাগুলো দেবে না, দাদুর মাথায় যদি বেলটা ফাটাই। ফাটাতে পারবে তুমি? খুব ভালো, খুব ভালো গো। দাদু খুব ভালোবাসে বেল, খুব ভালো জানো। আচ্ছা কই, দেখি 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 দেখি। আট ব্যাস লেগেছে, আর এক না নো এক গা। এই নন্টে বেল খাওয়া শুরু করে দিলি, হাই হাই খা 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 খেনে। একটু গাবো নে, একটু দিনে গাবো। হ্যাঁ বেল খাবে নি, চিনি খাবে, ও বেলেতে চিনি দিয়ে খাচ্ছে। আরে এই বেলটা এমনি মিষ্টি, আমি ভালো না। একটু উপরে দাও, কি বলো আগে আবার হবে। এটা রেখে দিবি এই এই বিচেগুলো কি করবে, গাছ লাগাবে? আমার না, তোদের এখানে লাগিয়ে দিবি, হয়ে যাবে। আচ্ছা লাগাবো, এই যাত্রাই আলাদা। বেল থেকে আমি এইভাবে চেঁচে চেঁচে কাঠগুলো বার করে নেব। বেলে আইসক্রিম হবে, খাবো আজকে খুব অনেক করে খাবো, চার পাঁচটা। হ্যাঁ অনেক করে খাবো। চলে এসছো, ভালো করে খেলা হয়ে গেল। হ্যাঁ আম পোড়া হয়ে গেছে। কি ধোঁয়া হয়নি? আগুন আছে দেখ না, ধোঁয়া কেন হবে? বুড়ো পাকার মতো কথা, পাকা পাকা শুধু।
আমি বেল থেকে চজ আর বিচেগুলো বের করে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে। আম খুব ভালোভাবে পুড়ে গেছে, তুলে নেব। এই নন্টে খাবি নাকি? কি তাতা! কড়ায় জল দেব, গুঁড়ো দুধ দিয়ে দেব। দিদি কি গান ধরেছে! নন্টে ঢুলু ঢুলু চোখে ঘুম এসেছে, আইসক্রিম খেয়ে ঘুম ছেড়ে যাবে। হায় হায়, কি ঘর ঘুরে নন্ডের ঘুম এলে মোটামুটি ও বসে বসেই ঘুমিয়ে পড়বে। ঘুমাবে? গুঁড়ো দুধ দিয়ে দেব। এটা কি? এটা কি? আম পোড়াগুলো আমি ছাড়িয়ে নেবো। জলের সঙ্গে দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ঢেলে নেব। চিড়ের আইসক্রিমের জন্য প্রথমে কিন্তু চিড়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। চিড়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দুধে আমি চিনি দেব। চিড়ের আইসক্রিমের জন্য আমি কিন্তু চাল চিড়ে নিয়েছি। চাল চিড়ে মানে একটু সরু সরু হয়, একটু শক্ত শক্ত হয়। তো চাল চিড়ে দিয়ে চিড়ের আইসক্রিম করলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে, সব চিড়েগুলো গোটা গোটা থাকবে, মুখে পড়বে, তখন আইসক্রিম খেতে ভালো লাগবে। এবার দুধেতে আমি ধুয়ে রাখা চিড়ে দিয়ে দেবো। আইসক্রিম হচ্ছে এটা আমি তাই প্রথম খাবো, এইবার প্রথম আমি দেখতে কি খাবো। দেখছো তো? হ্যাঁ খাবো, খেয়ে দেখবে কিরকম লাগে। বন্ধুরা, চিড়ের আইসক্রিমে কিন্তু দুধের থেকে চিড়ের পরিমাণ একটু বেশি লাগবে, তবে কিন্তু চিড়ের আইসক্রিম খেয়ে আপনারা মজা পাবেন। চিড়ের আইসক্রিমের জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে, আর ওদিকে তো বেলের মিশ্রণটা রেডি আছে। এবার আম পোড়ার মিশ্রণটা তৈরি করব। আম পানার আইসক্রিমের জন্য চিনির পরিমাণ একটু বেশি লাগবে, যেহেতু কাঁচা আম টক, তাই একটু বেশি করে চিনি দেব। তো আমি অল্প একটু বিট লবণ দেব, টক ভাবটা অনেকটাই কমে যাবে। এই দেখুন, কাঁচা আমের মিশ্রণটা তৈরি করার পর এই যে এই রকম রং এসেছে। আপনারা যদি চান তাহলে এই অবস্থায় আইসক্রিম বসাতে পারেন। আর এই আইসক্রিমটা একটু কালারফুল করার জন্য আমি গ্রিন কালারের ফুড কালার দেব, এটা আপনারা নাও দিতে পারেন। একটু সবুজ সবুজ হবে, আইসক্রিমটা দেখতে ভালো লাগবে, তাই দেব। এই দেখুন, খুব সামান্য পরিমাণে গ্রিন ফুড কালারটা নিয়েছি, দিয়ে দেব। কাঁচা আমের মতো রং হয়ে গেল। হ্যাঁ দেখো, তিনটে মিশ্রণ একদম তিন রকমের কালার, দেখো সাদা সবুজ আর এটা হলুদ হলুদ। আমাদের এই জাতীয় পতাকা হয়ে গেছে রে। হ্যাঁ পপি জাতীয় পতাকা করে দিয়েছে। হ্যাঁ জয়, তিন রকম আইসক্রিমের জন্য তিন রকম মিশ্রণ রেডি হয়ে গেছে। এবার আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব। এবার বেলের আইসক্রিমের জন্য বেলের মিশ্রণটা ঢেলে নেব। চিড়ের আইসক্রিমের জন্য চিড়ের মিশ্রণটা দিয়ে দেব। এবার এই দেখুন, একদম জাতীয় পতাকার মতো লাগছে না? তিনটে তিন রঙের। আর একটা মোল্ড নিয়েছি, তো এতেও ঢেলে নেব। এইভাবে ভেতরে যাতে ফাঁকা না থাকে সমান করে নেব।
যেগুলো বেশি আছে সব কাপে একটা একটা করে দুটো দুটো করে দিয়ে দাও। হবে তো দুটো দুটো করে? দেখি হয় না। কাঠি গাঁথার জন্য একটু করে ছুরি দিয়ে কেটে নেব পলিথিনটা। এই যে আইসক্রিমের কাঠি নিয়েছি, আপনারা যে কোনো স্টেশনারি দোকানে তা না হলে আইসক্রিম কারখানা এই কাঠিগুলো পেয়ে যাবেন। আপনাদের কাছে মোল্ড না থাকলে এই যে চায়ের কাপ পাওয়া যায়, চায়ের কাপে করতে পারেন। এই দেখুন বন্ধুরা, তিন রকমের আইসক্রিম একদম রেডি হয়ে গেছে। এবার 4-5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো, তাহলেই আইসক্রিম খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তুমি বসে থাকো, আমি চললাম, ফিরে আসছি বন্ধুরা 5-6 ঘন্টা পরে। যা গরম, ঘর থেকে আনতে আনতেই গলে যাচ্ছে। এই দেখুন ঢাকনাগুলো খুলে আইসক্রিম গুলো দেখাবো কিরকম বসেছে আপনাদের। এই দেখুন কি সুন্দর লাগছে, আম পুড়িয়ে এই আইসক্রিমটা বানিয়েছি। এটা হচ্ছে বেলের আইসক্রিম, এটা হচ্ছে চিড়ের আইসক্রিম, একদম দোকানের মতো হয়েছে, পুরো গায়ে চিড়ে লেগে আছে বোঝা যাচ্ছে। দেখুন বেলের আইসক্রিম, এটা একটু অন্য সাইজের। এই দেখুন তিন রকম আইসক্রিম, কত সুন্দর লাগছে দেখতে। কোনটা খাবি তুই? বেলের আইসক্রিম ভালো জনটা, এটা চিড়ের আইসক্রিম খুব ভালো লেগেছে। খেলে ভালো লাগবে নি। এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে যে ঘন্টিটা থাকে সেটা অবশ্যই ক্লিক করবেন। দাদু তুমি পুরো বাচ্চা ছেলে হয়ে গেলে। বেলা চিড়ে আমি ডব খেয়ে নিয়েছি। আর নিবি? হ্যাঁ। এসে কিছু বলা নেই, কোয়া নেই, কেড়ে নিয়ে ওটা খেয়ে নিলি পাগলা।